প্রিয় দর্শক, আবার ফিরে এলাম এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সামিয়া ফেরদৌস, স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার বুরেজা। তো আপনাদের সাথে অনেক কথা হচ্ছিল আজকে, প্রচুর দর্শক আমাদের সাথে আছেন। আমরা দেরি করব না, চলে যাচ্ছি আমাদের কলার কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মইন লন্ডন থেকে বলছিলাম। জি বলেন ভাইয়া। আমি ফোন দিয়েছিলাম আমার মেয়ের পারপাসে। আমাদের ভিসা শেষ হবে 2018-এর মার্চে। আমার মেয়ের বর্তমানে বয়স 8 বছর, এখানে লন্ডনে থাকতেছে, আর ওর অ্যাকচুয়াল বয়স হইল 10.5 বছর। আর আমাদের আমার 10 ইয়ার্স হবে 2018-এর জুলাইতে। এখন আমি জানতে চাই, বর্তমানে আমি আছি Tier 1 এন্টারপ্রেনার বিষয়ে। তো আমার যখন ভিসা শেষ হবে তখন 3 মাস লাগবে IELR এর জন্য। এখন ভিসা থাকা অবস্থায় আমার মেয়ে কি বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে? 7 ইয়ার্স গ্রুপে ও 8 ইয়ার্স 1 মাস চলতেছে। এখন ওর স্টিল 1 বছর ভিসা আছে। আরো কিন্তু আপনার যদি করতে পারে তাহলে কি ও একা করবে না ওর সাথে আমিও করতে পারবো? কিন্তু আমারও বর্তমানে ভিসা আছে। কিন্তু আপনি না আমাকে হলে একটুখানি যদি একটু বুঝিয়ে বলেন যে আপনার মেয়ের 7 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করার জরুরিটা কেন কেন আপনার কাছে এটাকে দরকার বলে মনে হচ্ছে এখন? না ধরে যেতে, যেহেতু আপনার বিজনেস বিষয়ে আসছি, জানেন তো আমাদের রেস্ট্রিকশন থাকে, আর ওই ওই বিষয়ে গেলে তো রেস্ট্রিকশন নাই, আমি আনলিমিটেড সবকিছু করতে পারবো। এখন ধরেন আপনার মেয়ে যে 7 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করবে, 7 বছরের হ্যাঁ, গ্রাউন্ডটা কি আপনি জানেন, কি দেখাতে ওই যে হবে আপনি জানেন? রিজনেবল একটা অ্যাড করছে, জি রিজনেবল কি একটা কি অ্যাড করছে নাকি রিজনেবল কি সেটা? না, ওইটাই হচ্ছে মেন, ওইটাই হচ্ছে মেন, হ্যাঁ ওইটার ওইটা ওইটা হ্যাঁ দেখায়ই তারা 99% অ্যাপ্লিকেশন না করে দেয়। তারা বলবে যে ঠিক আছে তুমি এদেশে 7 বছর ঠিকই আসো, কিন্তু তোমার জন্য এদেশে থাকাটা রিজনেবল নয়। তোমার বাবা মা তো ব্রিটিশ না, তোমার বাবা মা বাংলাদেশে, তোমার বাবা মা যেহেতু এদেশে থাকতে পারবে না, তারা চলে যাবে বাংলাদেশে, সুতরাং এটা রিজনেবল, তুমিও বাবা মার সাথে তাদের লেজ ধরে চলে যাও বাংলাদেশে। তাহলে তো আপনি রিজনেবল নেক্সট টেস্টটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন? তাহলে তো এটা আপনাদের কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তাহলে আপনি কী করবেন তখন? এটার জন্য তো আমি ফোন দিলাম আপনার কাছে। জি, আমার মতে যে আপনার এই মুহূর্তে আপনার মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ অ্যাপ্লিকেশনটা তার হয়তো রিফিউজ হবে। যেটা আপনি করতে পারেন, আপনার অন্তপরিনিয়ার অ্যাপ্লিকেশন যখন শেষ হবে, শেষ হওয়ার আগে আগে তখন আপনারা সবাই মিলে, বাচ্চা 7 বছর আছে ওই গ্রাউন্ডে ধরে পুরো ফ্যামিলি FLR AP দিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন। সেই অ্যাপ্লিকেশন যদি আপনারা কোনোভাবে অ্যাপিল পান বা যদি টানতে পারেন, তাহলে হয়তো আপনি জুলাই পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে, তখন আপনি জুলাই গেলে তখন আমি ভ্যারিয়েশন করাই, আপনি 10 ইয়ারের জন্য আপনি আপনি চলে গেলেন, এটা একটা সম্ভব হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা আমি ওই চিন্তায় আছি। আমি জানলাম যদি আগে করা যায় মানে অ্যাপ্লিকেশনটাকে, শোনেন, অ্যাপ্লিকেশনটা অবশ্যই আগে করা যাবে, কিন্তু আপনার ওই 7 বছরের ওই রিজনেবলনেসটা আপনার দেখাতে বহুত ঝামেলার মধ্যে আপনি আপনি পড়ে যাবেন। ঠিক আছে, যদি কোনো এক্সেপশনাল কোনো কিছু না থাকে, তারা মনে করবে যে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে বাবা মার সাথে চলে যাওয়া, এমনকি বাচ্চার যদি বেস্ট ইন্টারেস্ট এজেন্স থাকাও হয়, তবু তারা বলবে যে বাবা মার সাথে চলে গেলে যাওয়াটাই তাদের জন্য রিজনেবল হবে। ঠিক আছে, না এখন বাবা মার তো ভিসা আছে। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে আমাদের ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ওখানে আপনি আমাদেরকে ইমেল করেন, আমরা আপনার ইমেলে আনসার দিয়ে দিতে পারবো। তো আশা করি আপনি আপনার কোশ্চেনে কিছু আনসার বুঝতে পেরেছেন, বাকিটুকু আপনারা এই ইমেলের ওকে। মাধ্যমে আপনি জানতে পারবেন, কারণ আমাদের আজকে অনেক কলার লাইনে আছেন, আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকেও চলে এসেছে। তো আমাদের পরবর্তী কলারের কাছে চলে আসছি। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক। আমি একটা কোয়েশ্চেন জানতে চাই আর, আমি বাংলাদেশি পাসপোর্ট, ফুরারা পাসপোর্ট আমার ইনডিফিনিট আছে, এখন নয়া ডিজিটাল পাসপোর্ট মালাইছি, মানে কেন কোনো ইনডিফিনিট নাই, এখন এখানে লইয়া দেশে যাওয়া যাইব নে, বাইবেটিক কার্ড জন্য একটা লাগে, আগ্রহ নাই আমার কাছে, এখন নয়া পাসপোর্ট দিয়ে শুধু যাওয়া যাইব নি বাংলাদেশে। যে আপনি নয়া পাসপোর্টে বাংলাদেশে যেতে পারবেন, আপনি আবার
পুরনো পাসপোর্ট নয়া পাসপোর্ট দুই পাসপোর্ট সাথে থাকলে আপনি আসতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনি চাইলে আপনি একটা ফি দিয়ে আপনি ওই ভিসাটা একটা বায়োমেট্রিক কার্ডে আপনি নিয়ে নিতে পারবেন। তো আপনার দুটো অপশনই আছে, আপনি একসাথে হয়তো দুটো পাসপোর্ট রাখলেন অথবা আপনি একটা ফি দিয়ে একটা বায়োমেট্রিক কার্ড নিয়ে নিলেন। আপনি আপনি দুটো পাসপোর্ট যদি একসাথে রাখেন তাহলে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ করার, আমরা লগে থাকার লাগি কিছু আছে। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, রাজা ভাইয়ের সাথে আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি জি ভাই, আমি আমার ওয়াইফের জন্য স্যাট অ্যালার অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 26th of April আর প্রিমিয়াম সার্ভিসে আর কি। আর আমি মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 3rd of April মানে পুরান ফিতে আর কি। আমাকে কি আবার 26th of April যখন যাবো হোম অফিসে? না, আপনি কি আপনি কি 3rd of April ফি কি দিয়ে দিয়েছেন? যেটা হয় কি, যে সাধারণত ওরা 30 দিন পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন ফর্ম তারা ভ্যালিড রাখে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে আপনার ফিটা বেড়ে যায় বা কোনো কিছু, সেক্ষেত্রে তাদেরকে আপনাকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো আমি যেটা বলবো, হোম অফিস অনেক সময় মানে এটা নিয়ম হচ্ছে যে 30 দিন পর্যন্ত ওল্ড অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি ইউজ করতে পারেন। এটা ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 34(1)-এ বলেছে। যেহেতু আপনার ফির একটা ব্যাপার আছে, যেহেতু যখন আপনি অ্যাপ্লিকেশনে ফি দিলেন আপনি বলতে পারেন ওই দিনকে আসলে আমি অ্যাপ্লিকেশনটা করেছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি আমি যেটা সাজেস্ট করব যে আপনার সাথে এক্সট্রা পয়সা রাখেন, কারণ এরা অনেক সময় আনরিজনেবলি বিহেভ করতে পারে। উল্টো হাইকোর্ট দেখায় দেয় তাহলে কিন্তু অবাকার কোনো কারণ নাই, ওরা আনরিজনেবল বিহেভ করতেই পারে। আপনি আপনি দুটা ফর্ম আপনি নিয়ে যান আমার মতে, কিন্তু আপনি পুরোনোটা আপনি সাবমিট করার চেষ্টা করবেন বা তাকে আপনি বলবেন। প্রিয় দর্শক, দেখি আমাদের সাথে এখন কে আছেন লাইনে, আমরা কুইকলি একজন দর্শকের কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম দর্শক। জি আমি জানতাম স্যার, আমি স্পোর্টস ভিসা লাই অ্যাপ্লাই করছিলাম। জি আবার কোকে কি লাগে অ্যাপ্লাই করছো দর্শক? স্পোর্টস ভিসা লাগে অ্যাপ্লাই করলাম, আমার 8 মাস হয়ে গেছে, তারা এখনো আমার কোনো জানান না। বাট এর আগে আমি 2 বার অ্যাপ্লাই করছি, আমার 3 মাসের মাত্র রিফিউজ করছে। জি এখন 6 মাস 8 মাস নিয়ারলি 7-8 মাস হয়ে গেছে, এখনো জানান না। আমি কি অপেক্ষা করতাম না কোনো পোস্ট করতাম? আপনি ওদেরকে একটা চিঠি পাঠান, চিঠি পাঠিয়ে আপনি জানতে চান যে ওদের কেন আপনার সময় লাগছে। আর তারপরে যদি তারা কোনো জবাব না দেয় তবে আপনি আপনার লোকাল এমপির কাছে গিয়ে একটা চিঠি লেখান। না, আমি আমি সাইনও আছে বুঝছেন, আমার লয়ারে কইরো আমি ওয়েট করতাম। না, ওয়েট করো তো ভালো, কিন্তু আপনি তো ওয়েট করতে চাচ্ছেন না। আপনি ওয়েট করতে চাইলে কি আপনি আমাকে ফোন করতেন? সেক্ষেত্রে হয়তো তারা আপনার ওয়াইফের পাসপোর্ট হোল্ড করে রাখতে চাইতে পারে। আমার মতে আপনি যদি বেশি অস্থিরতা অনুভব করেন তো আপনি অবশ্যই একটা চিঠি লেখান বা আপনার এমপিকে দিয়ে লেখান, তাহলে আপনি একটা উত্তর পাবেন। সেগুলি কি আপনি থার্ড অ্যাপ্লিকেশন আপনি কভার করে দিয়েছেন কি? আমার রিফিউজ করতে তখন আমার চাইল্ড আছে না, আমি অবস্থায় আসলাম, এখন আমার চাইল্ড আছে। কি আছে আপনার? চাইল্ড, বাচ্চা আছে আমার। জি, 1 বছর গেছে। জি, কিন্তু আপনার বাচ্চা আছে তাই বলে তারা আপনাকে রিফিউজ করবে না, এটা আপনার কেন মনে হচ্ছে কেন? জি না, সেটা আমি বলছি না, আমি বলছি আমার এখন জানাইতেছে না, আগে 3 মাসের মাথায় তারা জানাইছে 2-3 বার রিফিউজ করতে, এখন 6 মান্থ হয়ে গেছে, 7 মান্থ হয়ে গেছে, মানে এখনো জানান না কোনটা। আমি স্টিল অলরেডি সাইনে যাই না। আপনি যেহেতু আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আপনি সাইনে গেলে আপনার কোনো অসুবিধা হওয়ার কারণ নাই। আর আমার ধারণা কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন তারা রিফিউজও করে তাহলেও আপনি আশা করা যায় অ্যাপিলের রাইট টাইট পাবেন।
আমার আপিলের রাইট দিছে ইয়ার আগে বুঝছেন, বাট হিয়ারিং দিছে এখনো। আমার সলিসিটার বলছে যে আমি আবার ফ্রেশ অ্যাপ্লাই করার লাগে, আবার ফ্রেশ অ্যাপ্লাই করব। তাহলে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে তো আপনি অ্যাপিলটা কি উইথড্র করেননি একসাথে? আপনি অ্যাপিল আর ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে চালাচ্ছেন? আমার সলিসিটার বলছে যে হিয়ারিং এর তারিখে আসতে লেট হবে, এক বছর হয়ে যাবে, এজন্য ফ্রেশ অ্যাপ্লাই করলে আপনাকে দিয়ে দিবে। কিন্তু আপনি কি অ্যাপিলটা কি উইথড্র করেছেন? সেটার জন্য আপনাকে অ্যাপিলটা উইথড্র করতে হবে, ঠিক আছে? আপনি দুটো একসাথে চালাতে পারেন না। সো প্রিয় দর্শক, আমরা আমাদের আইন অধিকার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, তো সবসময়ের মতো আমার সম্মানিত থেকে আমরা কিছু শুনবো, আমার দর্শকদের জন্য আপনি কিছু বলবেন। যেটা আসলে সকালে যেটা শুরু করেছিলাম যে অ্যাপ্লিকেশনের ফি বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে, এবং এটা অনেকের জন্য এখন অ্যাফোর্ড করাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো সবাই যেন একটু সতর্ক হয়, ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, পুরনো ফর্মের জন্য অ্যাপ্লাই না করে, যদি 30 দিনের একটা গ্রেস পিরিয়ড আসে তবু যেহেতু ফি বেড়ে গেছে, নতুন ফর্মেই যেন অ্যাপ্লাই করে। শুধুমাত্র একটা দুটা ক্ষেত্রে কিন্তু ফি কমেছে, যেমন ধরেন যে ট্রান্সফার অফ যে স্টাম্প, যেটা আপনি হয়তো একটা পাসপোর্ট থেকে আরেকটা পাসপোর্টে আপনি ট্রান্সফার করবেন, সে ফিটা কমেছে। এটা কমার পিছনে কারণ হচ্ছে যে এখন আদৌ মানুষের ট্রান্সফার করার দরকার পড়ে না, কারণ লোকের বিআরপি কার্ড থাকে। যাই হোক আর কি, তো ওভারঅল ফিগুলি বেড়ে গেছে, এবং সবচেয়ে বেশি কিন্তু বেড়ে গেছে এল্ডারলি রিলেটিভদের ফি, তাদেরকে যদি আপনি বয়স্ক বাবা মাকে আনতে চান, এবং সেটা কিন্তু এখন এদেশ থেকে অ্যাপ্লাই করা যায় না, সেটা কিন্তু বাইরে দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো আপনি হয়তো বাংলাদেশ থেকে আপনার বৃদ্ধ বাবা বা মাকে আনবেন, সেটার জন্য ফি কিন্তু ৩২৫০০ বেশি। তো বুঝতে পারছেন যে এটা কত আর, এবং আমরা এর আগে একটা স্ট্যাটিস্টিকে বলেছিলাম যে আগে যেখানে প্রায় 3600-3700 অ্যাপ্লিকেশান গ্রান্ট হতো পার ইয়ার, সেখানে তারা এখন নিয়ে এসে এসেছে এটা 60-এরও কম। তো খুব টাফ হয়ে গেছে অ্যাপ্লিকেশান। তো যাই হোক আর কি, দর্শকদের সবাইকে শুভেচ্ছা, আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ বাঙালিদের মহা উৎসব, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো ভাগাভাগি নাই, এটা সব ধর্মের জন্যই এই অনুষ্ঠান, এটা বাঙালির অনুষ্ঠান, বিশ্ব বাঙালির অনুষ্ঠান। তো আশা করি এক প্রাণ এক প্রাণ, আমরা আশা করি যে আমরা সবাই নতুন বর্ষ সবার জন্য অনেক আনন্দ এবং শুভ সংবাদ বয়ে নিয়ে আসবে, এবং বাংলা বাংলাদেশের অব্যাহত উন্নতি, বিশ্ব বাঙালির উন্নতি, বাংলা ভাষাভাষী মানুষের উন্নতি, এবং একই সাথে আমরা এনটিভির পরিবারের সবার উন্নতি কামনা করছি, ব্যক্তিগতভাবে আপনারও অনেক উন্নতি কামনা করছি। আপনার অনেক অনেক উন্নতি এবং শুভকামনা আপনার জন্য রইল রেজা ভাই। আপনি অনেক ব্যস্ত সময় আমাদেরকে দিয়েছেন, এনটিভিকে দিয়েছেন, তো আবারও দেখা হবে আগামী পর্বে। প্রিয় দর্শক, যার আগে একটু আপনাদেরকে বলতে চাই, আপনার ইউটিউবে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আপডেটস দেওয়া হয়, আপনারা মিস করে থাকলে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমাদের রিপিট প্রোগ্রাম রোববার রাত ২টায় সেটাও দেখতে পারেন। আর এনটিভি আইন অধিকার অনুষ্ঠান থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হন সেখানে আমাদের সার্থকতা। তো বিদায় নিচ্ছি এনটিভির আইন অধিকার মঞ্চ থেকে, আমি সামিয়া ফেরদৌস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।